হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা কথা বলবো তুফান মুভির নতুন পোস্টার নিয়ে, যেখানে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি একটু অন্য অবতারে। ঠিক আছে, তো মুভিটার এই পোস্টারটা অনেক কিছু বোঝা যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবই। কিন্তু সেগুলো কথা বলার আগে আমি বলতে চাইবো যে আমি শাকিব খানের কিন্তু আগে কোনো মুভি দেখিনি। আমি বাংলাদেশে কিছু মুভি দেখেছি বা আমি নাটক দেখেছি বেশ অনেকগুলো, যার মধ্যে আমার আরফান নিশোর খুবই পছন্দ, কিন্তু আমি শাকিব খানের কোনো মুভি দেখিনি। কিন্তু আমি জানি যে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এবং যেহেতু সে সুপারস্টার ডেফিনেটলি সে ভালো কাজ করে, তাই জন্য এত বড় তার নাম হোক সবাই তো পছন্দ করে। এবার এই বছর শুনতে পাচ্ছি বাংলাদেশ থেকে তিনটে মুভি রিলিজ করে শাকিব খানের, একটা হচ্ছে রাজকুমার, সেকেন্ড দরদ, এবং থার্ড হচ্ছে তুফান। এই তিনটের মধ্যে আমি তিনটের পোস্টার দেখেছি, কিছু টিজার যে বেশি সেগুলো চেক করেছি, বাট তিনটের মধ্যে আমার সবথেকে বেশি ইন্টারেস্ট কিন্তু এই তুফান। তার কারণ হচ্ছে তুফান শুধুমাত্র বাংলাদেশি ডাইরেক্টর বা বাংলাদেশের প্রডিউসাররাই নয়, আমাদের এপার বাংলার একদম ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস SBF, তারাও কিন্তু এটা প্রডিউস করছে। বাংলাদেশের সঙ্গে আলফা চরকিও আছে এই প্রোডাকশনে, তো সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আরেকটি শুনতে পাচ্ছি যে রায়হান রাফি যে এই ডাইরেক্ট করছে মুভিটা, সেও নাকি অনেক ভালো ভালো মুভি এরাই করেছে, এবং লাস্ট যে সুরঙ্গ মুভিটা ছিল আরফান নিশোর সঙ্গে, সেটাও কিন্তু সে খুব ভালো কাজ করেছে। তার সে নতুন করে এখন আরিফ খানের সঙ্গে কাজ করছে, এবং এই শাকিব খানের সঙ্গে কাজ করার প্রথম যে আমাদের পোস্টারটা, মোশন পোস্টার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমি রিয়াকশন করছি, ওটা কিন্তু দারুণ লেগেছিল। ওইটা দেখে কিন্তু আমার কয়েকটি মনে হচ্ছিলো, ঠিক আছে, দুটো, একটা যে হলিউডকে ধরলে আমার কিছুটা জনি টাইপ ফিলিং আসছিল, যে একটা মানে আন্ডারওয়ার্ল্ড টাইপের কিছু সিচুয়েশন আছে অল দোজ থিং, এবং বলিউড থেকে দেখলে আমার না কিছুটা লুকটা অ্যান্ড যে রেড কালারের পাইপটা দিয়েছে সেটাতে আমার কিছুটা না ফিলিংস আসছিল, যে এজেন্ট বিনোদ গুলাটার সাথে কেমন বলছিল সেটা কিছুটা মানে ফিলিংস আসছিল। বাট এটা হতে চলেছে কিন্তু এই পোস্টার দেখে পুরো ছিটকে গেছি, এটা আমার ওই দুটো মুভির কাছাকাছিও লাগছে। আমার মনে হচ্ছে এটা আরেকটু বেটার করবে, ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে গডফাদার দেখে থাকো তোমরা, গডফাদার হচ্ছে ওয়ান অফ দ্য কাল্ট ক্লাসিক, ঠিক আছে, হলিউড মুভির একটা ওয়ান অফ দ্য কাল্ট ক্লাসিক মুভি। যদি কোনোরকম তুমি গ্যাংস্টার বেস মুভি বানাচ্ছ, গ্যাংস্টার বেস কথাবার্তা বলতে চাও, গ্যাংস্টার বেস মুভি দেখতে চাও, ওয়ান অফ দ্য মানে অল টাইম বেস্ট গডফাদার, প্রথম দুটো দেখো, পরেরটা ভুলে যাও, প্রথম দুটো গডফাদার মুভি, ওয়ান অফ দ্য বেস্ট মুভি ইউল এভার সি ইন লাইক এই গ্যাংস্টার ওয়ার্ল্ড এর মুভি, ঠিক আছে। তো সেটার কাছাকাছি আমার মনে হলো এটা, বিকজ যে ওয়েতে, এবার যদি আমরা এই পোস্টারের উপর আসি, কি দেখতে লাগছে বলিউডের বড় বড় পোস্টার হয়ে হিরোদের কিন্তু এত ভালো লাগে না যেটা আমার এখানে দেখতে পাচ্ছি। আমি শাকিব খানের ফটো অনেক দেখেছি, অনেকগুলো ভিডিও দেখেছি, বাট এত ভালো তাকে কিন্তু আগে কখনো দেখিনি যে লাগছে। ফার্স্ট অফ অল পোস্টার যেটা দেখেছিলাম মোশন পোস্টার, তার থেকে এটা বেটার লাগছে, মোশন পোস্টারের হেয়ার স্টাইল কিন্তু একটু ছোটো ছিল, ওটাও বড়ো কিন্তু এতটা বড়ো না, এখানে হেয়ারটাকে আরও একটু বড়ো করছে, আরও গর্জিয়াস করে দেখিয়েছে, আর ওর যে লুক, বসার যে ধরন, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ও এটা ওর সিংহাসন, ও নিজের টেরিটরিতে আছে, নিজের কিংডমের মধ্যে আছে, এবং ও মানে হচ্ছে কেয়ার করে না, ঠিক আছে, কারোর জন্য, বিকজ ও কিন্তু ডাইরেক্টলি ক্যামেরা তাকাচ্ছে না, ওর কিন্তু অন্যদিকে মুখ ঘোরানো, হাতে একটা যে সোয়াগ ব্যাপারটা ছিল, হাতে একটা সিগারেট প্রায় অলমোস্ট পুড়ে এসছে, সিগারেট জ্বলছে, বাদিকে তোমার কাছে দেখতে পাচ্ছ এখানে একটা বন্দুক রয়েছে, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস, হাতটা, এই যে লেফট হ্যান্ড আই থিঙ্ক, ওইখানে কিন্তু কিছু আই থিঙ্ক এদের ফটো তোলার প্রবলেম নাকি অ্যাকচুয়ালি মুভিটা দেখতে চাচ্ছি হাতে আঙুল নেই বা সামথিং, এরকম কিছু দেখারও দেখাতে পারে, বিকজ একটা গ্যাংস্টার বেস মুভি, সেখানে ইঞ্জুরি হতেই পারে, ঠিক আছে, অনেক প্রবলেম হতেই পারে, এবং সেগুলো সেটা কিন্তু ডিফারেন্ট একটা ভাইব কিন্তু তৈরি করবে যদি সেটা সত্যি হয় যে হাতের আঙুল নেই, ঠিক আছে। এরপরে আমি বলবো আরেকটা জিনিস খুব নোটিসেবল, সেটা হচ্ছে ওর যে জ্যাকেট পরে বুক দেখা যাচ্ছে, ঠিক আছে, এইবার তুমি লক্ষ্য করবে যে বই কিন্তু হেয়ার আছে, ট্রিম করা কিন্তু আছে, তাই দুটোই বই আছে, হেয়ার ট্রিম করা আছে মানে হচ্ছে ও হাইজেনিক, ঠিক আছে, যে ও নিজেকে গেট আপটা ভালো রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পুরোপুরি শেভ করা না, সেটাও একটা বাইক, সেটা একটা র বাইক, পুরোপুরি শেভ করা চকলেট বা চকলেট কিন্তু ব্যাপারটা না, ও একটা গ্যাংস্টার, ওর মধ্যে একটা রাফনেস থাকবে, ঠিক আছে, একটা রনেস থাকবে, সেই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে ওখানে রয়েছে। তো এই পুরো পোস্টারটায় না একদম যে কী বলবো, পুরো বাইক পাওয়া যাচ্ছে একটা গ্যাংস্টার বাইক, সেটা কিন্তু দারুণ লেগেছে, এবং কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এটা শুধুমাত্র ছাড়া হয়েছে বিকজ শাকিব খানের জন্মদিন বলেই এটা ছাড়া হয়েছে, এবং এটা কিন্তু বেশ ভালো লাগলো। আর আমার যেটা দেখতে পাচ্ছি বাকি মুভিতে কিন্তু এটার হাইপ অনেক বেশি, আমি আশা করছি মুভিটা কিন্তু বেশ ভালো হবে। আর এই ফার্স্ট টাইম আমি হলে গিয়ে দেখতে চলেছি এই মুভিটা, ঠিক আছে, বাংলাদেশের শাকিব খানের ফার্স্ট দেখতেও, আশা করছি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটি অসাধারণ হবে। তো তোমাদের বিষয়ে কী মতামত, তোমাদের কেমন লেগেছে পোস্টারটা, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সাথে দেখা হবে।